শুভ সকাল সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 নিয়মিত আয়োজন আজ সকালের বাংলাদেশে দর্শক আজকের পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি তাবাসুম আহমেদ আমরা কিন্তু সবাই জানি অগ্রহায়ণ মাস প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে শীত কিন্তু আসি আসি করছে রাস্তায় বের হলেই কিন্তু আমরা বিশেষ করে ভোরবেলার দিকে কিন্তু কুয়াশা ঢাকা শহর কুয়াশা ঢাকা গ্রাম কিন্তু দেখতে পাচ্ছি এই আমেজটা যেন আপনাদের সবার জীবনে সারা দিন জুড়ে থাকে সেই শুভকামনায় শুরু করছে আমাদের আজকের আয়োজন দর্শক প্রথমে আমরা দেখে নিব ইতিহাসের এই দিনে আজ কি ঘটেছিল আজ মঙ্গলবার 8 ডিসেম্বর 2020 23 অগ্রহায়ণ 1427 22 রবিউল সানি 1442 হিজরি ইতিহাসের আজকের দিনে 1881 সালে ভিয়েনার রিং থিয়েটার পুড়ে যায় আর্জেন্টিনার উপকণ্ঠে একটি দ্বীপপুঞ্জের কাছে ফকল্যান্ড সাগরে ব্রিটিশ ও জার্মানির মধ্যে বড় ধরনের যুদ্ধ সংঘটিত হয়েছিল আজকের দিনে 1914 সালে আজকের দিনে 1917 সালে ব্রিটেনের কাছে জেরুজালেমের আত্মসমর্পণ হয় যুক্তরাষ্ট্র ও জার্মানির মধ্যে বন্ধুত্ব চুক্তি হয় 1923 সালের আজকের দিনে আজকের দিনে 1941 সালে গ্রেট ব্রিটেন অস্ট্রেলিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সংবিধান রচনার জন্য দিল্লিতে ভারতের গণপরিষদের প্রথম সভা হয় 1946 সালের আজকের দিনে 1971 সালের আজকের দিনে ভারত পাকিস্তান যুদ্ধ ভারতীয় নৌবাহিনী পাকিস্তানের করাচি বন্দরে হামলা করে শেরপুরে নকলা পাক হানাদার মুক্ত হয় 1971 সালের আজকের দিনে 1985 সালের আজকের দিনে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক গঠিত হয় জাকার্তায় ওআইসি পররাষ্ট্র মন্ত্রী সম্মেলন শুরু হয় 1996 সালের আজকের দিনে 2009 সালে বাগদাদে এক বোমা বিস্ফোরণে 127 জন নিহত ও 448 জন আহত হন আজকের দিনে ইংলিশ চ্যানেল বিজয়ী সাঁতারু ব্রজেন দাস 1927 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন 1941 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন প্রাক্তন ইংরেজ ফুটবলার জিওফ্রে চার্লস হার্স্ট আজকের দিনে 1980 সালে বিটলসের কিংবদন্তি গায়ক গীতিকার ও শান্তিকর্মী জন লেনন নিউ ইয়র্কে মার্ক ডেভিড চ্যাম্পম্যান নামক মানসিক ভারসাম্যবিহীন এক ব্যক্তির গুলিতে নিহত হন বাংলাদেশি সাহিত্যিক ও শিক্ষাবিদ আনাম বজলুর রশিদ 1986 সালের আজকের দিনে মৃত্যুবরণ করেন দর্শক আপনারা দেখছিলেন ইতিহাসের আজকের দিনে কি ঘটেছিল বিশেষ ঘটনাগুলো এবং বিশিষ্টজনদের জন্ম মৃত্যু দিন আমরা সবাই জানি শারীরিক ও মনস্তাত্ত্বিক শান্তির জন্য আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে একটি হলো যোগা তাই চলুন দেরি না করে দেখে আসি আমাদের আজকের যোগা সেগমেন্ট আসসালামু আলাইকুম প্রিয় সুহৃদ আপনার প্রশান্তি বর্ষিত হোক আজকের যোগা পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি আমি আহমেদ শরীফ আমার সঙ্গে আছেন ইঞ্জিনিয়ার বিজয় আছেন আমার সঙ্গে এমিলিয়া আমরা যোগা পর্বে চমৎকার কিছু আসন প্রাণায়াম এগুলোর অনুশীলন করি আজকে আমরা এমন একটা আসন নিয়ে আলোচনা করব যে আসনটা আমাদের পাটাকে শক্তিশালী করবে ধ্যানের জন্য মেডিটেশনের জন্য আমাদেরকে প্রস্তুত করবে মেডিটেশন এই কালে খুব উপযোগী একটা বিষয় স্ট্রেস টেনশন এবং 75% রোগ থেকে ওষুধ ছাড়াই নিরাময় লাভ করার জন্য এই মেডিটেশনটা আমাদের জন্য খুবই জরুরি বিজ্ঞানীরা বলছেন চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন যে আমরা যদি মেডিটেশন রেগুলার করি সেই সঙ্গে সঠিক জীবন দৃষ্টি এই সঠিক জীবন দৃষ্টিটাকে আমরা অনুসরণ করতে পারি তাহলে আমরা এই 75% রোগ থেকে ওষুধ ছাড়াই নিরাময় লাভ করতে পারি তো তার মধ্যে মেডিটেশন এই মেডিটেশনের জন্য আমরা নিজেদেরকে প্রস্তুত করতে চাই প্রস্তুত করার জন্য আমাদের সাধকরা অনেকগুলো আসনের প্রচলন করেছেন যে আসনগুলো মেডিটেটিভ পোজ ধ্যানের জন্য উপযোগী সেই ধরনের একটা আসন হচ্ছে পদ্মাসন এই পদ্মাসনটাকে আজকে আমরা অনুশীলন করব পদ্মের ন্যায় যে আসন সেটাই হচ্ছে পদ্মাসন পানিতে যখন পুকুরে যখন আমরা পদ্ম দেখি সেই পদ্মের যে একটা শান্তিময় অবস্থা একদম স্থিরকৃত অবস্থা
একজন সাধক যখন ধ্যান করেন মেডিটেশন করেন তখন তার অবস্থাও সেই রকম হয়, তিনি শান্ত হন, সমাহিত হন, চমৎকার একটা ব্যালেন্স পর্যায়ে থাকেন, প্রশান্তি বিরাজ করে। তো আজকে আমরা সেই প্রশান্তি অর্জনের আসন, ধ্যানের আসন, সেটাকে অনুশীলন করব, পদ্মাসন, লোটাস পশ্চার। লোটাস পশ্চার কীরকম করে করতে হয় আমরা একটু দেখে নিই। আমরা প্রথমে দুপা সামনে ছড়িয়ে বসব, দুপা সামনে ছড়িয়ে মেরুদণ্ড স্ট্রেট থাকবে, গুড। এটা নাম হচ্ছে দণ্ডাসন। এই দণ্ডাসন থেকে আমরা ধীরে ধীরে পদ্মাসনের দিকে যাব। প্রথমে আমরা আমাদের হাঁটুটাকে অর্থাৎ ডান পায়ের যে হাঁটু আছে সেটাকে ভাঁজ করে রাখবো। হ্যাঁ, দেন আস্তে আস্তে নিয়ে আসেন। হ্যাঁ, গুড গুড। হ্যাঁ, দুই হাত হাঁটুর উপরে রাখেন। এবার আস্তে আস্তে এটা পাকে উপরে তুলেন, এক পা তুলে ফেলেন। হ্যাঁ, গুড। এবার অন্য পাটাকেও আমরা তুলে ফেলবো। আমাদের যে গোড়ালি আছে সেই গোড়ালিটাকে আমরা পেটে লাগানোর চেষ্টা করব, যতটুকু পারি, যতটুকু যায় ততটুকু আমরা লাগানোর চেষ্টা করব, তাহলেই আমাদের পদ্মাসন হবে। এরপরে হাতের ভঙ্গিমাটাকে আমরা চীন মুদ্রা বা জ্ঞান মুদ্রা, এই অবস্থায় আমরা এটাকে জ্ঞান মুদ্রা বলে, চীন মুদ্রা বলে, এটা আমরা এই অবস্থায় রাখতে পারি। সেটা উপরের দিকে হতে পারে, আবার নিচের দিকেও হতে পারে। আমরা নিচের দিকে একটু দেখাই। হ্যাঁ, নিচের দিকে চাইলে নিচের দিকেও রাখতে পারি, এই এই অবস্থায়, আবার উপরের দিকেও রাখতে পারি। তো আমরা একটু উপরের দিকে রাখি এখন। এই হচ্ছে আমাদের পদ্মাসন। পদ্মাসন খুবই উপযোগী একটা আসন ধ্যানের জন্য। পদ্ম, হ্যাঁ, পদ্মের যে একটা, পদ্ম যে শান্তির একটা প্রতীক, সেই রকম করে এই আসনে যখন আমরা চোখটাকে বন্ধ করে বসবো, হ্যাঁ একটু চোখ বন্ধ করি, দেখবে যে একটা শান্তিময় পরিবেশ বিরাজ করছে। এই শান্তিটাই এই পৃথিবীর জন্য এখন সবচেয়ে বেশি প্রয়োজন। সব জায়গায়, অধিকাংশ জায়গায় হচ্ছে অশান্তি, আর মনটা যদি ঠিক না থাকে তাহলে কখনো শান্তিটা অর্জিত হবে না। তো এই মনটাকে শান্তিময় করার জন্য হচ্ছে পদ্মাসন। পদ্মাসনে যখন আমরা বসি তখন আমাদের কনসেন্ট্রেশনটা বাড়ে, রাগ উত্তেজনা এই জিনিসগুলো দূর হয়। তো এই পদ্মাসনটাকে আমরা ভালো করে আজকে আয়ত্ত করবো, খুঁটিনাটি বিষয়গুলোকে দেখবো, এটাকে আয়ত্ত করার জন্য কীভাবে ফ্লেক্সিবিলিটি অর্জন করবো, সঠিক প্রক্রিয়া কীভাবে বসবো। এবার একটু আস্তে করে চোখ খুলুন। এই পদ্মাসন, এটা ওনারা যেরকম সহজ করে করে দেখালেন, আপনাদের অনেকের কাছেই সেই রকম সহজ মনে নাও হতে পারে। তো এটাকে সহজ করার জন্য কিছু টেকনিক আছে, সেই টেকনিকগুলোকে আমরা যখন ফলো করব তখন পদ্মাসনটা আমাদের কাছে খুব সহজ হবে। তার মধ্যে একটা টেকনিক হচ্ছে বাটারফ্লাই টেকনিক, প্রজাপতি টেকনিক। তো এই প্রজাপতি টেকনিকটাকে আমরা একটু আয়ত্ত করে নিই। এবার আস্তে আস্তে একটু পা ছাড়িয়ে নিন, পদ্মাসন থেকে আমরা পা ছাড়িয়ে নিই, দুই পা সামনে ছড়িয়ে বসি, দণ্ডাসন, দণ্ডাসনে বসি, গুড। এবার দুই হাঁটুকে আমরা একসঙ্গে ভাঁজ করব, দুই হাঁটুকে একসঙ্গে ভাঁজ করি। হ্যাঁ, গুড। এবার পায়ের পাতাকে একসঙ্গে করব, দুই পায়ের পাতাটাকে একসঙ্গে করব, এবং আস্তে আস্তে হাঁটু দুটোকে নিচে নামিয়ে ফেলব, এবং দুই হাত দিয়ে দুপায়ের সামনের অংশটুকু আমরা ধরব, ধরে যতটুকু পারি জননেন্দ্রিয়ের দিকে আমরা নিয়ে আসবো, যতটুকু পারা যায়। মেরুদণ্ড স্ট্রেট রাখার চেষ্টা করব, মেরুদণ্ড আমরা স্ট্রেট রাখার চেষ্টা করব। এত গুড, চমৎকার। এখন কি করবেন? এখন প্রজাপতি নিয়ে উঠতে থাকবেন। প্রজাপতি যেরকম করে উঠতে থাকে সেই রকম, তাহলেই আপনার এই পদ্মাসনটা সহজ হবে। কেন? কারণ পদ্মাসন করার সময় আপনার এই জায়গাটুকু যদি শ্রোণীচক্র, পেলভিক রিজিয়ন, এই পেলভিক রিজিয়নের মাসল, তারপরে এখানকার যে জয়েন্ট আছে সেই জয়েন্টগুলো যদি ফ্রি না হয় তাহলে আপনি পদ্মাসন সহজে করতে পারবেন না। তো এখন আমরা যে টেকনিকটা অবলম্বন করব, বাটারফ্লাই টেকনিক, প্রজাপতি টেকনিক বা থিতলি আসন, এটা করলে আপনার এই জায়গাটা সহজ হবে, ফ্লেক্সিবল হবে, এবং আপনি খুব সহজে পদ্মাসনটাকে করতে পারবেন। তাহলে আমরা এবার দেখছি বাটারফ্লাই, হ্যাঁ, প্রজাপতি নিয়ে উঠতে হবে, গুড। এবার একটু পা, হাঁটু দুটো উপরে উঠান, নিচে নামান, উপরে উঠান, নিচে নামান, হ্যাঁ, আবার উপরে নিচে, উপরে নিচে, হ্যাঁ, আর একটু দ্রুত করেন, একটু দ্রুত, হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ আপনি ধীরে ধীরে স্পিডটাকে বাড়াবেন, একবারে স্পিড বাড়াবেন না, আস্তে আস্তে, হ্যাঁ, লাইক এ বাটারফ্লাই, হ্যাঁ, উঠতে থাকবেন। গুড গুড, চমৎকার। হ্যাঁ, দুটা প্রজাপতি উড়াউড়ি করছে, এই জায়গাটা ফ্রি হবে, পদ্মাসনটা আপনার জন্য সহজ হবে, আপনার জন্য অনুকূল, যতটুকু সময় আপনি করতে পারেন, কষ্ট না হয় ততক্ষণ পর্যন্ত আপনি করবেন। এই হচ্ছে আমাদের বাটারফ্লাই পশ্চার,
অর্থাৎ এটা অনুসরণ করলে আপনার পদ্মাসনটা সহজ হয়ে যাচ্ছে। এবার একটু একটু স্লো থামেন। এটা গেল একটা টেকনিক। এবার আমরা আরেকটা টেকনিক দেখব, এই প্রজাপতিটাকে, এই পদ্মাসনটাকে প্রজাপতির পাশাপাশি এবার আমরা পদ্মাসনটাকে সহজ করার জন্য আরেকটা টেকনিক অবলম্বন করব। সেই টেকনিকের নাম হচ্ছে মাদার্স ক্রেডল। অর্থাৎ মা যখন তার বাচ্চাটাকে কোলে নিয়ে দোলনার মতো করে দোলায়িত করতে থাকেন, এই ধরনের কিছু বিষয় টেকনিক আমরা দুটো দেখাবো। প্রথমে একটা দেখাবো, তারপর আরেকটা দেখাবো। প্রথমে একটা ছোট বাচ্চা, সিঙ্গেল বেবি, একটু সহজ করে ধরা, তো এই এই টেকনিক আমরা প্রথমে দেখব। হ্যাঁ, একটু দেখান। গুড, একদম কাছে নিয়ে, হ্যাঁ একদম কাছে নিয়ে, একজন মা যখন তার বাচ্চাটাকে এরকম করে দোলাতে শুরু করেন, বিষয়টা এরকম। গুড, হ্যাঁ শুরু করেন। হ্যাঁ নাইস। এটা করলে কি হবে, তাহলে এই রিজিয়নগুলোর যে জয়েন্ট সেগুলো ফ্রি হবে। হ্যাঁ দেখেন কি সুন্দর, চমৎকার। এবার অন্য পায়ে করেন, কিছুক্ষণ একটা পায়ে করলেন, করার পরে পরবর্তী পায়েও সমানভাবে আমাদেরকে করতে হবে, তাহলে ব্যালেন্স ঠিক হবে। হ্যাঁ এবার করুন। গুড, এবার একটু রিল্যাক্স করেন, একটু রিল্যাক্স করেন। হ্যাঁ নর্মাল, হ্যাঁ সুখাসনেই রিল্যাক্স করেন। আমরা দেখলাম যে মাদার্স ক্রেডলের একটা টেকনিক, যে বাচ্চাটাকে কোলে নিয়ে হ্যাঁ এরকম করে দোলানো, এতে কি হচ্ছে আপনার পেলভিক রিজনগুলোর জয়েন্টগুলো ফ্রি হচ্ছে, পদ্মাসনটা সহজ হবে। এবার আমরা এই মাদার্স ক্রেডলের আরেকটা টেকনিক দেখব, এটা আরেকটু সহজ। হ্যাঁ এবার একটু দেখেন, এক হাতে এক পা ধরবেন, হ্যাঁ হ্যাঁ দেন, এবার একটু একটু দোলা দেন আর, এই যে দোলা দেন। আগেরটা যদি না পারেন তাহলে এটা করবেন, এটাও সহজ, এটা করলেও আপনার জিনিসগুলো ফ্রি হবে। হ্যাঁ বাচ্চাটাকে একটু দূরে রেখে, একটু দূরে রেখে আপনি দোলাচ্ছেন। এবার একটু আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় সুখাসনেই বসি, সুখাসনেই বসে থাকি। তো আমরা আরেকটা টেকনিক দেখলাম, মাদার্স ক্রেডল টেকনিক, এটাও করবেন তাহলে পদ্মাসনটা সহজ হবে। এই যে পদ্মাসন, এই পদ্মাসন উপকারটা কি, পদ্মাসনের উপকার কি? উপকার হচ্ছে, প্রথম যে উপকার, আপনি ধ্যানের জন্য নিজেকে প্রস্তুত করতে পারবেন মেডিটেশনের জন্য। আর মেডিটেশনের করতে শর্ত হচ্ছে আপনার শরীরটা শিথিল হতে হবে, মনটা স্থির হতে হবে। তো যখনই আমরা পদ্মাসনটাকে আয়ত্ত করব তখন আমাদের শরীর শিথিল হবে, অহেতুক নড়চড়া। আপনি দেখবেন যখন আপনি পদ্মাসনে বসছেন তখন আপনার মেরুদণ্ড কিন্তু একদম স্ট্রেট, হ্যাঁ ঝিমুনিটা আপনার ধারে কাছে আসতে পারছে না। যখন আপনি পদ্মাসন করছেন মেরুদণ্ড একদম স্ট্রেট, বডির অহেতুক নড়াচড়াটা কম। চাইলেও আপনার মেরুদণ্ড বাঁকা করে রাখতে পারবেন না, অনেক কষ্ট হবে। তো এ কারণে মনঃসংযোগ বৃদ্ধি করতে, মনটাকে স্থির করতে, মেডিটেটিভ স্টেটে যাওয়ার জন্য পদ্মাসনটা আমাদের জন্য খুবই উপকারী। আর শারীরিক দিক থেকে যদি আমরা চিন্তা করি তাহলে পায়ের ব্যথা, হাঁটুতে যদি ব্যথা থাকে, তারপরে অনেকের আবার পায়ের গোড়ালিতে ব্যথা থাকে, এই ধরনের ব্যথা বেদনার ক্ষেত্রেও এই পদ্মাসনটা আমাদেরকে খুবই উপকার প্রদান করতে পারে। এই জন্য আমরা পদ্মাসন করবো। আর পদ্মাসনে বসে যদি আপনি প্রাণায়াম চর্চা করেন, দমের চর্চা করেন, ট্রিমেন্ডাস রেজাল্ট। একদম ফুসফুসটাকে আপনি ক্যাপাসিটি বাড়িয়ে নিতে পারবেন, ফুসফুস শক্তিশালী হবে, রেসপিরেটরি ডিজিজ থেকে আপনি মুক্ত থাকতে পারবেন। আমরা ফুসফুসের ব্যাধিতে যে ভুগি এটার মূল কারণ হচ্ছে আমাদের বডিতে আমরা ঠিকমতো অক্সিজেন নেই না। এই ঠিকমতো অক্সিজেন না নেওয়ার কারণেই শরীর খুব সহজেই রোগাক্রান্ত হয়। এই জন্য আমাদেরকে এই পদ্মাসনের অভ্যাস করতে হবে। এটা অভ্যাস করলে আপনি দেখবেন যে শুধু যে ফুসফুস থেকে আপনি নিরাময় লাভ করছেন তা না, ফুসফুস এটা যখন শক্তিশালী হবে অন্যান্য অর্গানগুলোও তখন শক্তিশালী হবে, কারণ একটা অঙ্গ আরেকটা অঙ্গের সঙ্গে রিলেটেড। একটা অঙ্গ যখন ভালো রাখবেন, অর্থাৎ ফুসফুস যখন দমটাকে বেশি করে নিতে পারবে, তখন অন্যান্য অঙ্গগুলো ভালো থাকবে, কারণ ফুসফুসে অক্সিজেন যায় বলেই আমরা আমাদের বাকি অঙ্গগুলোও ভালো থাকে। তো এই জন্য এটাকে, এই পদ্মাসনটাকে আমরা অনুশীলন করবো। কতক্ষণ অনুশীলন করবেন? পদ্মাসন যেহেতু একটা মেডিটেটিভ পশ্চার, ধ্যানের আসন, আপনি যতক্ষণ ধ্যান করতে চান ততক্ষণ আপনি এই পজিশনে থাকতে পারেন, কিন্তু প্রাথমিক অবস্থায় আপনি বেশি সময় থাকতে পারবেন না। এক্ষেত্রে আপনি ধরেন যে ডান পা আগে তুললেন, ডান পা তুলে আপনি হয়তো 30 সেকেন্ড বসতে পারেন, 30 সেকেন্ড বসেন,
30 সেকেন্ড পরে আবার পা চেঞ্জ করেন, বাম পাটা আগে তুলেন এবং এরকম করে 30 সেকেন্ড থাকেন। এইভাবে আপনি ইন্টারচেঞ্জ করে করে সময়টাকে বাড়িয়ে নেবেন। অর্থাৎ এটা নির্দিষ্ট কোনো সময় নাই যে কত সময় আপনি থাকবেন, এটা আপনার শারীরিক সামর্থ্যের উপরে নির্ভর করছে। এই গেল আমাদের পদ্মাসন, এবং মেরুদণ্ডের জন্য কিন্তু আমাদের এই পদ্মাসনটা খুবই উপকার করে। একদম মেরুদণ্ড স্ট্রেট থাকে, আর যত মেরুদণ্ড স্ট্রেট থাকবে আপনি ফিজিক্যালি ফিট এবং শরীরটাকে মনটাকে আপনি উপভোগ করতে পারবেন। শরীর যেটা আনন্দের উৎস, মন যেটা আনন্দের উৎস, সেটাকে আপনি ফিল করতে পারবেন। তো এই পদ্মাসনটাকে আমরা অনুশীলনে রাখবো, এটা হচ্ছে লোটাস পোশ্চার। এবার আমরা আমাদের শরীরটাকে ভালো রাখার জন্য, আমরা আগেই বলেছি যে শরীরটাকে ভালো রাখার জন্য প্রত্যেকটা অর্গানগুলোকেই ভালো রাখতে হবে। আমাদের একটা সিস্টেম আছে শরীরে, সেটার নাম হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেম, প্রজনন তন্ত্র। এই প্রজনন তন্ত্র যতক্ষণ ভালো না থাকছে ততক্ষণ দেখবেন যে আপনিও ভালো থাকতে পারবেন। অর্থাৎ একটা সিস্টেম ডিস্টার্ব হলেই আরেকটা সিস্টেম প্রভাবিত হবে নেগেটিভলি। এই জন্য প্রত্যেকটা সিস্টেমকে ভালো রাখতে হবে, এবং এটাকে আমরা অবহেলা করি বেশি, প্রজননতন্ত্রের যত্নায়ন আমাদের হয়টা কম। তো এটাকে ভালো রাখার জন্য আমরা আজকে একটা বিশেষ মুদ্রা অনুশীলন করব। ইয়োগাতে মুদ্রা আছে, এই মুদ্রাটা যদি আমরা অনুশীলন করি আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেমটা চমৎকারভাবে কাজ করবে, এবং এই ধরনের যত অসুখ বিসুখ আছে সেগুলো থেকে আমরা ধীরে ধীরে নিরাময় লাভ করার পথে অগ্রসর হতে পারব। এটাকে ইয়োগাতে বলা হয় অশ্বিনী মুদ্রা, অশ্বিনী মুদ্রা। এটা আসছে অশ্ব থেকে। অশ্ব যখন মল ত্যাগ করে, তখন হয়তো আমরা অনেকেই দেখেছি অথবা কেউ দেখি নাই, অশ্ব যখন মল ত্যাগ করে, অশ্ব অবশ্য অনেকেই নাও দেখে থাকতে পারেন, কিন্তু গরু যখন মল ত্যাগ করে আমাদের অনেকেই দেখেছেন, সে যখন মল ত্যাগ করে, মল ত্যাগ করার পরে সে একটা এরকম করে একটা কামড় দেয় বা একটু চাপ দেয়, হ্যাঁ, সংকুচিত করে তার মলদ্বারটাকে, তারপর অবশিষ্ট মল যা আছে সেগুলোকে ফেলে দেয়, আবার চাপ দেয়, আবার ফেলে দেয়, এবং সে পরিষ্কার হয়ে যায়। তো আমরা মানুষরা কী করবো, আমরা আমাদের প্রজননতন্ত্রটাকে ভালো রাখার জন্য আমাদের যে মলদ্বার আছে, গুহ্যদ্বার আছে, এটাকে কন্ট্রাক্ট করব, এক্সপানশন করব, কন্ট্রাক্ট করব, এক্সপানশন করব। এটাই হচ্ছে উপকার, এটাই হচ্ছে অশ্বিনী মুদ্রা। অর্থাৎ মলদ্বারটাকে সংকোচন করা, প্রসারণ করা, কন্ট্রাকশন রিল্যাক্সেশন, কন্ট্রাকশন এক্সপানশন, এটাই হচ্ছে অশ্বিনী মুদ্রা। তাহলে আমরা অশ্বিনী মুদ্রা, এটা নিজে করতে হবে, দেখানোর কোনো বিষয় নাই, তবে আপনাদের জন্য বিষয়টাকে আমরা সহজ করতে পারি এটা উদাহরণের মাধ্যমে। সেটা হচ্ছে ধরেন আপনার পেশাব ধরেছে, প্রচণ্ড পেশাবের বেগ পেয়েছে, সেই সাথে আপনার টয়লেটে যাওয়ারও বেগ পেয়েছে, কি করবেন? আপনি স্বাভাবিকভাবে কিছু একটা ভঙ্গি করবেন, অর্থাৎ জিনিসটাকে ধরে রাখার জন্য আপনি যা যা করেন, যাতে আপনার প্রস্রাবটাও বেরিয়ে না যায়, আবার সেই অনাকাঙ্ক্ষিত জিনিসটাও যাতে বেরিয়ে না যায়, একটা প্রচেষ্টা গ্রহণ করবেন। এই প্রচেষ্টা গ্রহণ করলে যে অবস্থাটা হবে, এটাই হচ্ছে অশ্বিনী মুদ্রা। এবং মানে বিস্ময়কর ব্যাপার যে সারা পৃথিবী গবেষণা করে প্রজননতন্ত্রটাকে ভালো রাখার জন্য একটা এক্সারসাইজ আবিষ্কার করেছে, সেটার নাম হচ্ছে কেগল এক্সারসাইজ বা কিগল এক্সারসাইজ। তো এই যে কিগল, হ্যাঁ, কেগেল, ক্যাজেল, যে নামেই বলি আমরা, যে উচ্চারণে এটাকে বলি, এটা ইটস নাথিং বাট অশ্বিনী মুদ্রা। আমাদের বুজুর্গ মণি ঋষিরা সেই 5,000 বছর আগে, 5,500 বছর আগে এটাকে আবিষ্কার করে বসে আছেন, আর আমরা গবেষণা করে লক্ষ লক্ষ ডলার, পাউন্ড, হ্যাঁ, টাকা খরচ করে আমরা এটাকে আবিষ্কার করছি। তো আমাদের এই প্রাচীন কালের বুজুর্গ মণি ঋষিরা যে পদ্ধতিগুলোকে আবিষ্কার করে গিয়েছেন সেগুলো যদি আমরা অনুসরণ করতে পারি, নিঃসন্দেহে আমরা সবাই ভালো থাকবো। তো এই অশ্বিনী মুদ্রা যখন আপনি করবেন, তখন আপনার প্রজননতন্ত্রের সমস্যা দূর হয়ে যাবে। যত ধরনের দুর্বলতা আছে, সেটা দাম্পত্য জীবনের দুর্বলতা হোক বা অন্য যে কোনোভাবে সেই দুর্বলতাটুকু হোক, আপনি দেখবেন যে খুব চমৎকার রেজাল্ট পাচ্ছেন। আপনার দাম্পত্য জীবনের সময় থেকে শুরু করে অনেক কিছুই আপনার বেড়ে যাচ্ছে, অর্থাৎ আপনি দাম্পত্য জীবনটাকে খুব সহজ করে যাপন করতে পারবেন, এটা আনন্দ বিরাজ করবে, আপনি আনন্দ দিতে পারবেন। এটা এই জন্য আমরা এটাকে অনুশীলন করব। পাশাপাশি এই অশ্বিনী মুদ্রা যদি আমরা অনুশীলন করি, তাহলে কি হবে যে অনেকের মলদ্বার ঝুলে পড়ে, এনএসটা ঝুলে পড়ে, তো এটা থেকে আমরা মুক্ত থাকতে পারি। মেয়েদের অনেক ক্ষেত্রে, মহিলাদের অনেক ক্ষেত্রে, হ্যাঁ, জরায়ুটা ঝুলে যায়, নিচের দিকে নেমে যায়, এক্ষেত্রেও আমরা এটাকে অনুশীলন করতে পারি। আর সবচেয়ে বড় হচ্ছে পৃথিবীতে অশান্তির একটা বড় কারণ হচ্ছে এই বিষয়টাই, অর্থাৎ জৈবিক বিষয়টাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি,
তাহলে দেখবেন যে অনেক কিছু সহজ। তো এই জৈবিকতাটাকে নিয়ন্ত্রণ করার জন্য অনাকাঙ্ক্ষিত কাম ক্রোধ এগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য এই মুদ্রা যদি আমরা অনুশীলন করি আপনি কন্ট্রোলে রাখতে পারবেন, আপনি যখন চাইবেন তখন আপনার জৈবিক শক্তিটাকে কাজে লাগাতে পারবেন। হ্যাঁ, অহেতুক এই জিনিসের অপচয় হবে না এবং এই অপচয় না করাটাই হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই শক্তিটাকে আমরা যত অপচয় করব তত আমাদের জীবনটাও বিষময় হবে, বিষযুক্ত হবে। এই জন্য আমরা এই মুদ্রাটার অনুশীলন করব, তাহলে আমাদের প্রজননতন্ত্র ভালো থাকবে, নানান ধরনের যে দুর্বলতা আছে সেই দুর্বলতাগুলো দূর হবে। অশ্বিনী মুদ্রাটা কতক্ষণ কীভাবে করবেন, আমরা তো প্রসেসটা আগেই বলেছি যে মলদ্বারটাকে সংকোচন করে ধরে রাখবেন, ছেড়ে দেবেন, সংকোচন করবেন, ছেড়ে দেবেন। তো এটা কি আসনে বসে করবেন, এই মুদ্রাটা দাঁড়িয়ে করবেন, বসে করবেন, কিভাবে করবেন? এটা অনেকগুলো আসনে করা যায়, যেমন গোমুখাসনে করা যায়, গোমুখাসনে অশ্বিনী মুদ্রা, তারপরে বজ্রাসনে অশ্বিনী মুদ্রা, তারপর বিপরীত করণীতে অশ্বিনী মুদ্রা, সুপ্ত ভদ্রাসনে অশ্বিনী মুদ্রা, এইভাবে আমরা এটাকে অনুশীলন করতে পারি। তো আজকে আমরা বজ্রাসনে বসে বিষয়টাকে অনুশীলন করব। তো আমরা একটু বজ্রাসনে বসে যাই, দুপাশ আমরা দিকে ছড়িয়ে দণ্ডাসনে বসি। হ্যাঁ, এবার ডান পাটাকে ভাঁজ করি, বাম পাটাকে ভাঁজ করি, দুই হাত হাঁটুর উপরে রাখি, মেরুদণ্ড সোজা রাখি। এই অবস্থায় আপনি আপনার মলদ্বারটাকে সংকোচন করবেন, প্রসারণ করবেন, সংকোচন করবেন, অর্থাৎ টাইট করলেন, ছেড়ে দিলেন, টাইট করলেন, ছেড়ে দিলেন। কেউ দেখছে না, আপনি করতে থাকেন, কোনো অসুবিধা নেই, কিন্তু উপকারটা হচ্ছে অনেক বেশি। তো এটা এই প্রজননতন্ত্রের সুস্থতার এই হারটাকে যদি আপনি বাড়াতে চান, এটাকে অনুশীলন করবেন কয়বার, এক সিটিংয়ে আপনি কমপক্ষে 20 বার, একবার বসলেন কমপক্ষে 20 বার করবেন, আর শক্তি সামর্থ্য থাকলে আরও বেশি করে করেন। আপনার প্রজননতন্ত্র নিয়ে, দাম্পত্য জীবনের বিষয়গুলো নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না ইনশাআল্লাহ। এটাকে আমরা অনুশীলনে রাখবো। আর আজকে আমরা নেচারোপ্যাথি টিপস হিসাবে কি করব, প্রজননতন্ত্রটাকে ভালো রাখার জন্য একটা কাজ করবেন, বিশেষ করে পুরুষরা জিওল মাছ খাবেন, যে মাছগুলো আমাদের স্পার্ম কাউন্টটাকে বাড়িয়ে দেবে, স্পার্ম কাউন্টটাকে বাড়িয়ে দেবে, সিমেনটাকে বীর্যটাকে ঘাড়ো করবে এবং আপনার দাম্পত্য জীবনটা চমৎকার হবে, সুন্দর হবে। কি মাছ? শিং মাছ, মাগুর মাছ, এই ধরনের মাছগুলোকে বেশি করে খাবেন, আপনার দাম্পত্য জীবন সুন্দর হবে এবং প্রজননতন্ত্রটাকেও আপনি ভালো রাখতে পারবেন। প্রিয় শরীর, আপনারা আজকে একটা আসন দেখলেন, প্রাণায়াম দেখলেন, আসন দেখলাম আমরা, তারপরে আমরা প্রজননতন্ত্রটাকে ভালো রাখার জন্য একটা মুদ্রা দেখলাম। এই আসন মুদ্রা আমরা এটা চর্চা অব্যাহত রাখবো, আমাদের জীবন সুন্দর হবে, সুখময় হবে। তো পরবর্তী পর্বে আপনাদের সঙ্গে নতুন একটা আসন, প্রাণায়াম কিংবা মুদ্রা নিয়ে উপস্থিত হব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রাণবন্ত থাকুন। আল্লাহ হাফেজ। দর্শক, আপনারা দেখছিলেন আমাদের নিয়মিত আয়োজন ইয়োগা সেগমেন্ট। আমরা আশা করব আপনারা দৈনিক বাসায় ইয়োগা চর্চা করবেন এবং উপকৃত হবেন। আজ সকালে বাংলাদেশের এই পর্যায়ে নিচ্ছি বিরতি, কোথাও যাবেন না, ফিরছি খুব শীঘ্রই। আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজ সকালে বাংলাদেশের আজকের আয়োজনে। দর্শক, এবার আমরা চলে যাব সংবাদপত্র পর্যালোচনায়। তবে তার আগে জেনে নিব ঢাকা থেকে এবং দেশের বাইরে থেকে প্রকাশিত কিছু সংবাদপত্রের প্রধান প্রধান শিরোনামগুলো। আমার হাতে প্রথমেই আছে দর্শক বাংলাদেশ প্রতিদিন, তারা শিরোনাম করেছে অর্থনীতি পুনরুদ্ধারে এগিয়ে বাংলাদেশ। এছাড়া রয়েছে ভাস্কর্য ভাঙার প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত। আমার কাছে পরবর্তীতে রয়েছে কালের কণ্ঠ, তারা শিরোনাম করেছে বঙ্গবন্ধু ভাস্কর্যে অনড় সরকার। এছাড়া রয়েছে রাজাকারের তালিকা আইনি ভিত্তি পাচ্ছে। পরবর্তীতে রয়েছে আমার হাতে প্রথম আলো, তারা শিরোনাম করেছে প্রমাণ হলো তিনি স্নাতকোত্তর পাশ নন। এছাড়া রয়েছে দুবাইয়ে হুন্ডি করে টাকা পাঠাতেন গোল্ডেন মনির। সমকাল রয়েছে পর আমার হাতে, তারা শিরোনাম করেছে বঙ্গবন্ধু ভাস্কর্য বিরোধীদের নামে রাষ্ট্রদ্রোহ মামলা। এছাড়া রয়েছে দ্বিতীয় ঢেউ শুরু, সংক্রমণ বাড়ছে, অক্সফোর্ডের টিকা জরুরি অনুমোদনের আবেদন ভারতে। দ্য ডেইলি সান রয়েছে পর আমার হাতে, তারা শিরোনাম করেছে বাবুনগরী মামুনুল ফাইজুল ইন হট ওয়াটার। এছাড়া শিরোনাম রয়েছে হেফাজত মোটিভ পলিটিক্যাল নট রিলিজিয়াস অ্যানালাইসিস।
দ্য ডেইলি স্টারের শিরোনামগুলো যদি একটু জানিয়ে দেই, তারা শিরোনাম করেছে মোস্ট ব্যাংকস ইল প্রিপেয়ার্ড, এছাড়া রয়েছে টু হেফাজত লিডার্স সুড ফর সিডিকশন। আমার কাছে পড়েছে বাংলা নিউজ 24, তারা শিরোনাম করেছে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনা দুঃখজনক, মামুনুল হক। এরপর আমার কাছে রয়েছে বাংলা ট্রিবিউন, তারা শিরোনাম করেছে স্বপ্ন পূরণে বাকি 72 ঘন্টা। দেশের বাইরে থেকে আনন্দবাজার পত্রিকা রয়েছে আমার হাতে, তারা যে প্রাধান্য দিচ্ছে শিরোনামে সেটি হলো নয়া কৃষি আইনে বিরোধিতায় আজ ভারত বন্ধ। সবশেষ দর্শক, আমার হাতে রয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস, তারা শিরোনাম করেছে ট্রাম্প অফিসিয়ালস ডিক্লাইন্ড ফাইজার্স অফার ফর মোর ভ্যাকসিন ডোজেস। তো দর্শক, এই ছিল ঢাকা থেকে এবং দেশের বাইরে থেকে প্রকাশিত কিছু সংবাদপত্রের প্রধান প্রধান শিরোনাম। আমরা এবার চলে যেতে চাই পর্যালোচনায়। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন অধ্যাপক ডক্টর এ কে এম শাহনওয়াজ, শিক্ষক ও গবেষক, প্রত্নতত্ত্ব বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আপনি নিশ্চয়ই শুনছিলেন, আমি শিরোনামগুলো পড়ছিলাম। আমি প্রথমে একটু বাংলাদেশ প্রতিদিন এটি শিরোনামে একটু নজর দিতে চাই। সেটি হলো, তারা শিরোনাম করেছে অর্থনীতি পুনরুদ্ধারে এগিয়ে বাংলাদেশ। যদিও এখানে বিশেষজ্ঞ যারা আছেন তারা কেউ কেউ বলছেন যে সামনে আরও বড় চ্যালেঞ্জ, দ্বিতীয় ঢেউয়ের সঙ্গে বেড়েছে আর্থিক ঝুঁকি। আপনার কাছে কি মনে হচ্ছে, কতটুকু আমরা সামর্থ্য কিংবা আমরা সক্ষম আছি এই পুনরুদ্ধার করার ক্ষেত্রে অর্থনীতি? আমার এই শিরোনামটি আমার চোখে পড়েছে এবং এটার প্রথম দিকটা, মানে দুটো দিক আছে। প্রথম দিকটা খুবই যথার্থ শিরোনামের এবং নিশ্চয়ই তার ভেতরের লেখায় সেরকম প্রতিফলন থাকবে। সেটা এমন যে আমরা কোভিডের শুরুর দিকে যখন অনেক কিছু আমরা আত্মস্থ করতে পারিনি, একটা বড় রকমের শঙ্কা কাজ করছিল, সেই সময়টিতে আমাদের কিছুটা শঙ্কিত করে দিয়েই মাননীয় প্রধানমন্ত্রী গার্মেন্টস কারখানাগুলো খুলে দেওয়ার অনুমতি দিয়েছিলেন। আমরা অনেকে সমালোচনাও করেছি, কিন্তু পরবর্তী সময়ে দেখা গেছে দেশের অর্থনীতির বৃহত্তর স্বার্থে এটা খুবই জরুরি ছিল এবং তাতে করে সতর্ক থাকার কারণে খুব যে একটা সংক্রমণ বেড়ে গেছে গার্মেন্টস খোলার কারণে সেটা হয়নি। কাঠামোগত কাজকর্ম চলছিল, সেটাও কিছুদিন স্তম্ভিত থাকার পরে, ধরি আমাদের মেট্রো রেল বা পদ্মা সেতু তো এখন প্রায় সমাপ্তির পথে, এই জাতীয় অবকাঠামোগত কাজগুলো কিন্তু কোভিড এর কারণে খুব একটা স্লোথ হয়নি। তারপরে আমাদের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে রাস্তাঘাট প্রায় স্বাভাবিক হয়ে গেল অল্প দিনের মধ্যে, এবং সেই কারণেই দেখা যাচ্ছে যে প্রবৃদ্ধির হার কমেনি, রেমিটেন্সের হার কমেনি বা বেড়েছে অনেক ক্ষেত্রে। এই সমুদয় বিষয়গুলো কিন্তু অর্থনীতিকে চাঙ্গা করার ক্ষেত্রে, অর্থাৎ এগিয়ে যাওয়ার ক্ষেত্রে যে কথা বলা হচ্ছে সেটা সত্যিই কাজ করেছে। যদি আমরা হাত পা গুটিয়ে ভীত সন্ত্রস্ত হয়ে বসে থাকতাম তাহলে একটা চরম মূল্য হয়তো দিতে হতো। এই জন্য যারা নীতি নির্ধারণ করেছেন তাদের দূরদর্শিতাকে আমরা প্রশংসা করি, কিন্তু সেই সাথে কিছু সংকট তো কিছু মেনেই নিতে হবে এই বিরুদ্ধ অবস্থার মধ্যে। কিন্তু তারপরেও নীতি নির্ধারণে কিছু সংকট আছে বা সামনে থাকবে, সেগুলো কি করে মোকাবেলা করতে হয় তা ভাবতে হবে যদি অর্থনীতিকে আমাদের ঠিকই সক্রিয় রাখতে হয়। যেমন প্রচুর মানুষের চাকরি হচ্ছে, বেসরকারি ক্ষেত্রে যারা আমাদের পরিচিত অনেকেই আছেন তারা ভালো চাকরি করতেন, এখন 5 মাস ধরে বেতন পাচ্ছেন না, চাকরি অনেকের চলে গেছে, আর নিম্ন আয়ের মানুষেরও একটা বড় রকমের সংকট চলে এসছে। এই জাতীয় জিনিসগুলো যদি টিকে যায় বা এরকম চলতে থাকে তাহলে নিশ্চয়ই দেশের সামগ্রিক অর্থনীতির ক্ষেত্রে এটা একটি বড় চাপ হয়ে দেখা যায়। ফলে এখনই নীতি নির্ধারণ করা উচিত। আবার যেটা আমরা দেখেছিলাম, সরকার যথার্থই প্রণোদনা দিয়েছিলেন শিল্প উদ্যোক্তাদের, বেশ কিছু টাকা বরাদ্দ হয়েছিল, বিতরণ হয়েছে, সেখানে প্রচুর অভিযোগ আমরা পত্রপত্রিকায় পেয়েছি যে সেটা বন্টনটা ঠিক মতো হয়নি। আমাদের দেশে সেটা কঠিনও বটে যেরকম রাজনীতি চলছে, ফলে দলীয় ভাবে বন্টন হয়, অনেক প্রকৃত অর্থে যাদের সহযোগিতা দরকার ছিল তারা পাননি, সেটা অর্থনীতির ক্ষেত্রে কিন্তু চাপে পড়ে। এই জাতীয় সংকটগুলো কিন্তু আছে। তারপরে আমরা এটা সাধুবাদ দিতেই হয় যে এরকম একটি সংকটপূর্ণ অবস্থায় তবুও অর্থনীতি
এগিয়ে চলার যে ধারা বাংলাদেশ অন্তত দেখিয়েছে এটা কিন্তু সাংঘাতিক। জি স্যার, আমরা আমরাও আসলে আশাবাদী এবং আমরা আশা করছি যে সামনে হয়তো এটা আরো ভালো রূপ দেখবে। আমরা আরেকটি বিষয় একটু আলোচনা করতে চাই। ডেইলি সান শিরোনাম করেছে হেফাজত মোটিভ পলিটিক্যাল নট রিলিজিয়াস। এই যে বলা হচ্ছে এটা রাজনৈতিক ব্যাপার হিসেবে এটা বিবেচনা বিবেচিত হচ্ছে, ধার্মিক না, আপনি ব্যাপারটি কিভাবে দেখছেন? সেটা তো খুবই পরিষ্কার আমি বলবো, কারণ আমার এমনি সাধারণ পাঠক হিসেবে তো পড়ি বা বিশ্ববিদ্যালয়ে আমাকে যে বিষয়গুলোর উপর আমি বেশি পড়াই তা হচ্ছে মধ্যযুগের বাংলা, ইসলামাইজেশন, এটি আমাদের পড়ার বিষয়, পড়ানোর বিষয় এবং আমার চর্চারও বিষয়। ফলে খুব সামান্যই যাই ধর্মকে জানতে পেরেছি, তাতে এই ধর্মের আচরণের সাথে এই হেফাজতের আচরণের কোনো মিল নেই। এখন থেকে না, হঠাৎ করে যখন ইসলামকে হেফাজত করার দায় দায়িত্ব কাঁধে নিয়ে একটা দল দাঁড়ালো এবং তারপরে নানা রকম উন্মত্ততা প্রকাশ করলো, তখন থেকে মনে হচ্ছে যে পাকিস্তানের সময়ে বা মুক্তিযুদ্ধের সময় জামাত ইসলাম যে কাজ করেছিল এখন কোণঠাস অবস্থায় বোধহয় তাদের একটা বিটিং ছেড়ে দিল। যদি সেটাই মূল্যায়ন করি তাহলে তো একেবারে একটা রাজনৈতিক দল, কারণ তাদের আচরণ, তাদের বক্তব্য সেই শাপলা চত্বর থেকে এ পর্যন্ত, যেখানে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কখনো ইসলাম সমর্থন করেনি। আবার আরো একটা জিনিস আছে, আমরা যদি বুখারি শরীফের হাদিস দেখি, সেখানে হাদিস আমি এই মুহূর্তে আমার সামনে তথ্যটি নেই, অর্থাৎ 6000 কত নাম্বার হাদিসটি, সেখানে ক্লিয়ারলি আছে যে নবীজিকেই বরঞ্চ পরামর্শ দিচ্ছেন, নাজিল হচ্ছে ওহি, তাকে বলা হচ্ছে যে কারো পাপ পুণ্যের, কে পাপি কে পুণ্যবান এটা একমাত্র আল্লাহ দেখবেন, এই দেখার দায়িত্ব আপনার না। তিনি একজনের বিরুদ্ধে একজন দুষ্ট চরিত্রের এগেনস্টে তিনি শাস্তি দেওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছিলেন, তখনই সেই নাজিল হলো এবং বললো যে কাকে আল্লাহ রেহাই দিবেন, কাকে শাস্তি দিবেন, সমুদয় আল্লাহ। কিন্তু এখানে দেখা যাচ্ছে আল্লাহর যা কাজ করার কথা সেই কাজটি তারা করে, আমার কাছে তো এটা একরকমের শিরক বলে মনে হয়, কিন্তু এরা এগুলো করছে একেবারেই রাজনৈতিক কারণে। কারণ ভাস্কর্য তো দীর্ঘদিন থেকে আছে, সারা পৃথিবীতে আছে, সেটা তো এখন প্রচারিত হচ্ছে, সবাই জানে, সৌদি আরব, পাকিস্তান, সব জায়গায়। আমাদের এখানে তো ভাস্কর্যের অভাব নেই, অনেক জায়গায় ভাস্কর্য, রাজু ভাস্কর্য থেকে শুরু করে নানা জায়গায়, ওই একবারও তো হেফাজত এগুলো নিয়ে কথা বলেনি। মাঝখানে একবার সেই এই উন্মত্ততা করে লালন ভাস্কর্য ভেঙেছিল বা আমাদের হাইকোর্টের সামনে থেকে জায়গা থেকে সরিয়ে দিতে হলো নারী ভাস্কর্য, যেটা বিচারের প্রতীক ছিল, ন্যায় বিচারের প্রতীক সেটাও। এই রকম ঘটনা ছাড়া হেফাজতের এরকম কোন বক্তব্য আমরা এ পর্যন্ত শুনিনি। কিন্তু এই বিজয়ের মাসে যখন বঙ্গবন্ধুর শতবর্ষ পালনের কাজ চলছে, ঠিক সেই সময় যাদের উদ্বিগ্ন হওয়ার কথা, যাদের এগুলো গায়ে গাত্রোদ্দাহের কথা, তাদের মতো করে হেফাজত হঠাৎ করে একটা সুর তুলে দিল। একে রাজনৈতিক বলা ছাড়া না, ধর্মকে একটা সমর্থন নেই। এটা যদি তারা ভাস করতে চায় আমরা হাজারটা ধর্ম থেকে এটার প্রমাণ দিতে পারি। জি স্যার, আপনাকে স্যার আমরা বুঝতে পেরেছি আপনি কি বলতে চাচ্ছেন। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে আছে সংবাদপত্র পর্যালোচনায় যুক্ত হয়েছিলেন অধ্যাপক ডক্টর এ কে এম শাহনওয়াজ। আমরা এবার চলে যাব আমাদের নিয়মিত আয়োজন রাশিফলে, জানাবেন ডক্টর কেসিপাল। অসংখ্য ধন্যবাদ, সেই সঙ্গে নিউজ 24 এর পক্ষ থেকে সকল দর্শকদের জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি। সর্বপ্রথম মেষরাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে কর্ম ও ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসায় বস আপনার প্রতি প্রসন্ন হয়ে আপনার মনোবাসনা পূর্ণ করবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে, এমনকি বিদেশ গমনেচ্ছুদের বিদেশ গমনের স্বপ্নসাদ পূরণের দিকে ধাবিত হবে। এবার বৃষরাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দাম্পত্য জীবন কটুতায় ভরে থাকলেও বিচ্ছেদের সম্ভাবনা নেই, বরং জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সাহায্য সহযোগিতা প্রাপ্ত হবেন। এমনকি প্রেম, রোমান্স, বিনোদন, ভ্রমণ, বন্ধুত্ব শুভ, সেই সঙ্গে সুদূর প্রসারী হবে। তাছাড়া
আশ্রিত প্রতিপালিত ব্যক্তির প্রতি তীক্ষ্ণ নজর রাখতে হবে। এবার মিথুন রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে শ্রম, মেধা, প্রযুক্তি, কৌশল ও অধ্যবসায়ের বলে সকল প্রতিকূলতা কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন। সেই সঙ্গে ভাই বোনদের সাথে দীর্ঘদিনের মতানৈক্যের অবসান ঘটবে, এমনকি বিবাহযোগ্যদের বিবাহের পূর্ব প্রস্তুতি নিতে হবে। সেই সঙ্গে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ, এমনকি কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করতে পারেন। এবার কর্কট রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ধন উপার্জনের নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে, যার ফলে শূন্য পকেট পূর্ণ শুধু নয়, দিনটি ঋণ মুক্তির জন্য রেকর্ড সৃষ্টিকারী দিবস হিসেবে গণ্য হবে। তাছাড়া বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হবে। এবার সিংহ রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে মনোবল, জনবল, অর্থবলের সাথে সাথে সুনাম, যশ, প্রতিষ্ঠার গ্রাফ চাঙ্গা হতে থাকবে, এমনকি দীর্ঘদিনের লালিত স্বপ্ন সাত পূরণ হবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর পসরা সাজতে পারে। তাছাড়া সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে, এমনকি দাম্পত্য সুখ শান্তি বজায় থাকবে। এবার কন্যা রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে খরচ, দুশ্চিন্তা, শোক, দুঃখ, দুর্দশা সমান তালে ঘটাতে পারে, তাই তো অর্থকরী সতর্কতার সাথে নাচড়া করতে হবে, এমনকি ঘুষ, উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্র বহন ও অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ থেকে বিরত থাকতে হবে। সেই সঙ্গে সন্তানদের গতিবিধির প্রতি তীক্ষ্ণ নজর রাখতে হবে, নচেত সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হতে পারে। এবার তুলা রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ, এমনকি নগদ অর্থ হাতে আসায় শূন্য পকেট পূর্ণ শুধু নয়, দিনটি ঋণ মুক্তির জন্য রেকর্ড সৃষ্টিকারী দিবস হিসেবে গণ্য হবে। তাছাড়া বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে, এমনকি ওই বিবাহে প্রচুর উপহার, উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন, তবে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হতে পারে। এবার বৃশ্চিক রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে কর্ম, অর্থ, সুনাম, যশ, প্রতিষ্ঠার গ্রাফ চাঙ্গা হয়ে উঠবে, এমনকি অংশীদারদের সাথে দীর্ঘদিনের মতানৈক্যের অবসান ঘটায়। ব্যবসায় যেমন লাভবান হবেন তেমনি ব্যবসার বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত হবে। তাছাড়া মামলা মোকদ্দমা ও কোর্ট কেসের রায় পক্ষে আসায় হারানো ধন সম্পদ, সম্পত্তি পুনরুদ্ধার, এমনকি দীর্ঘদিনের কারাবাস জীবনের অবসান ঘটতে পারে। এবার ধনুরাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ভাগ্য, লক্ষ্মী প্রসন্ন হওয়ায় সফলতা আপনার দ্বারে এসে টোক্কা মারবে, এমনকি যে কাজে হাত দেবেন তাতেই কম বেশি শুভ ফল প্রাপ্ত হবেন। সেই সঙ্গে মন, সুর, সঙ্গীত, ধর্ম, আধ্যাত্মিকতা, পরোপকার ও সৃজনশীল কাজবাজের প্রতি আকৃষ্ট হয়ে থাকবে। এবার মকর রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলাফেরা করতে হবে, নচে চোর, চিটিং বা জজ্ঞান পার্টি, লুটতরাজ প্রভৃতির খপ্পরে পড়ে যথাসর্বস্ব হারিয়ে ঠুঠো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হতে পারে, এমনকি দুর্জন আত্মীয় বেশে যথাসর্বস্ব লুফে নিতে চেষ্টা করবে। এবার কুম্ভ রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে যারা বিবাহযোগ্য আছেন তাদের বিবাহের পূর্ব প্রস্তুতি নিতে হবে, সেই সঙ্গে সন্তান সন্ততিরা আজ্ঞাবহ হয়ে থাকবে, এমনকি সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন। তাছাড়া গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে, সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও খেলনা সামগ্রীর পসরা সাজতে পারে। এবার সর্বশেষ রাশি মীন রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে অর্থকড়ির সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে, শ্রমিক কর্মচারী প্রতি তীক্ষ্ণ নজর রাখতে হবে, সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্প প্রভৃতিতে স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে, এমনকি আকস্মিক শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়ায় কোনো কাজে মন বসানো কঠিন হবে, এতদূর সত্ত্বেও মন ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে থাকবে। রাশিফল সংক্রান্ত তথ্য এ পর্যন্তই। দর্শক, রাশিফল সম্পর্কে জানাচ্ছিলেন ডক্টর কেসি পাল। এবার আমরা রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে একটি সঙ্গীতের অংশবিশেষ শুনে আসবো। ছিন্ন পাতার সাজাই তরুণী একা একা খুরি খেলা, ছিন্ন পাতার সাজাই তরুণী একা একা খুরি খেলা, আনমনা যেন দিক
দর্শক, এই ছিল আজ সকালের বাংলাদেশের আজকের আয়োজন। আগামীকাল দেখা হবে ঠিক একই সময়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং করোনার স্বাস্থ্যবিধি মেনে চলবেন।